गाइज वेलकम बैक टू माय चैनल। सो गाइज आज के एक मेघला मेघला वेदार आज तबुओ एक गरम लगे कल के जो बिस्टी हो ठंडा ठंडा हो गो रात दो दिन धरे जा गरम पड़े। तो गाइज आज के सारा दिन क्यों करब से तुम्हारे साथ शेयर करब, तो तुम्हारा देखते थको भिडियो चलिए। हाँ कटा बजे? दसटा बजे। ओठो ओठो एदि आसो कि हलो? ठीक है तुम्हारा टिफिन कर तपर उठबे। गाइस छेले बोलो मैगी खाबे ताई जोनो मैगीटा बसिए दिलाम, तारपर ओके मैगीटा क हो गेले दिए दिएछिलाम। आर एखन घरेर काज बोलते जेगुलो थाके सकाल बेला उठे आमि बासनगुलो मेजे निच्छि, कारण बेलाय बासनटा आमि माझ मनटा आमार बोन मेजे नेबे। ओई जोन्नो एखन जे कटा बासन आछे आमि भालो करे मेजे धुये निलाम ताड़ाताड़ि करार जोन्नो, कारण एरपर आमार आरो काज आछे सकाल सकाल उठे तो एगुलो थाकि। तो आजके एकटु लेट हये गेछिलो उठते तार जोन्नो। আর এখন ছেলে যেহেতু স্কুলে যাবে 11:30 থেকে স্কুল, তাই ওকে স্নানটা করিয়ে দিলাম। আর এখন একটু দেখো একটু আদর করছে, আর আমার ছেলে আদর খেতে খুব ভালোবাসে। তারপর ওকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে নিচ্ছি, এখন এই প্যান্টটা পরিয়ে নিয়েছিলাম আর এই গেঞ্জিটা পরিয়ে নিচ্ছি। দেখো গাইস আমার ওয়ালপেপারটা দেখা যাচ্ছে পেছনের দিকে, তো হাফ লাগানো হয়েছে আর হাফটা কিছুদিন পরে লাগাবো, কারণ ধরো দেয়ালটা একটু মানে দাগ দাগ হয়ে গেছে। ছেলেই করেছে এগুলো, লিপস্টিকের দাগ, পেন্সিলের দাগ, পেনের দাগ, ওই জন্য ওয়ালপেপার দিয়ে পুরো জায়গাগুলো আমি মানে এখন বন্ধ করে দিচ্ছি, কারণ এখন দেয়াল ঠিক করার মতন অবস্থা নয়, তার জন্য ওয়ালপেপার লাগিয়ে নিয়েছি। আর একটু ভিডিও করতেও ভালো লাগে এর সামনে। তো এখন আমার বোন যাচ্ছে ওকে দিয়ে আসতে, স্কুটি করে যাবে। যা জলে পা দিবি না, চলে গেছে মানে মা তো বাজারে গেছে আর আমার বোন ছেলেকে নিয়ে গেল স্কুলে, আর আমি এখন ঘরে একা। এবার সবজিটা কাটবো, কারণ ছেলে ছিল ততক্ষণ কাটাকুটি করতে পারছিলাম না, ওকে রেডি করা থাকে, স্নান করিয়ে দিলাম। এখন বাজে 11:30 মতো, এবার আমি সবজিগুলো কেটে নিই কারণ মা বাজার করে আসবে, মানে মা জানতে গেছে সবজি আছে কিছু, সেটাই এখন মানে করব আমি। তো এখন আমি ঘরে লাইট ফাইটগুলো অফ করে নিই আর বারান্দায় বসে সবজিটা কেটে নিই তাড়াতাড়ি, চলো। তো আমি কাটাকুটিগুলো করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ মা আসার আগে আমাকে কাটাকুটিগুলো কমপ্লিট করতে হবে। কিন্তু কাটতে কাটতেই মানে সবজি কাটতে কাটতেই মা চলে এসেছিলো, তো একটু সুবিধাই হয়েছিল। কেমন কেমন কী কাটবো মা একটু বলে দেয় আমাকে, তাহলে আমার একটু সুবিধাই হয়। সবজি কাটা হয়ে গেছে আর এই যে আমার মা রান্না করছে, পার্মানেন্ট রাঁধুনি আর আমি হচ্ছে পার্মানেন্ট সবজি কাটার। আর এখন ভাত হবে, তিতার ডাল। আর এই যে এখন আমি এখন বাজবো, এতে একটু কাকড় থাকতে পারে সেই জন্য। কতটা কি শুনতে পেয়েছে বুঝতে পারছি না। তো এখন আমি চালটা বেছে নিই, তারপরে ভাতটা বসিয়ে দিই। আমার হাজবেন্ড মানে আমার বর বেরোবে আবার ডিউটিতে 2:30 সময়, তার আগে আমাকে সবটা করতে হবে। এখন বাজে 11:30, মা রান্না বসিয়ে দিয়েছে অলরেডি, তো আমাকে ভাতটা করতে হবে। তার জন্য চালটা এখন একটু ভিজিয়ে রাখবো 15-20 মিনিট, তারপরে ভাতটা করবো যাতে ভাতটা ভালো হয়। আসো আসো চলে আসো চলে আসো বাড়িতে আসো 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 সরে আয় আজ যেতে হবে না, চলো চলো চলে আসো চলে আসো চলে এসে চলে এসে জুতো খোলো জুতো খোলো এখানে খোলো রাখো জুতো এখানে রাখো রাখো ওখানে রাখো ঠিক আছে চলো ঘরে চলো ঘরে ঘরে ঘরে। আমার ছেলে এখন স্কুল থেকে চলে এসছে, ওর পিসি গেছিলো ওকে আনতে, তো এখন ওকে একটু খাওয়াবো তারপর আমিও খাবো। আর বিকালে মানে আমার বান্ধবীদের সাথে একটু বেরোনোর প্ল্যান আছে, তো তখন আমরা কোথায় যাচ্ছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করি। আমাদের রান্না অ্যাকচুয়ালি মায়ের রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে, চলো দেখাই। এই যে আলু পোস্ত, এই যে তিতার ডাল, আর এই যে ভাত। চলো এটা ছেলেকে খাওয়া হয়ে গেছে, এখন আমি ঘুমু ঘুমু করব। হ্যাঁ এখন আমি ঘুমু ঘুমু করব, আমার খাওয়া হয়ে গেছে। ওকে আমি পায়ের ওপর নিয়ে শুয়ে মানে ঘুম পাড়াচ্ছিলাম যাতে ও একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তার জন্যে
ছেলে উঠে পড়েছে আর আমিও উঠে পড়েছি, এবারে একটু পরে আমরা রেডি হব, তারপরে বেরোবো। তো গাইজ আমরা কোথায় গিয়েছিলাম সেই জায়গাটা দেখো, আমার বান্ধবীদের সাথে আমরা এখানে এসেছি, এই ভিডিওটা আমি তোমাদেরকে পরে দিয়ে দেবো। আমি বলেছিলাম যে আমি একটা জায়গায় যাবো আজকে সন্ধ্যেবেলা, তো সেখানে আমি গিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা আমি তোমাদেরকে নেক্সট পার্টে দিয়ে দেবো। আর তোমরা দেখে নাও আজকে সারাদিন আমি কী কী করেছি, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট।